मामा आई एक शॉट एंड जी जी भाई साहब ओ माय गॉड आज के तो पूरा बीटू के रास्ता वर्क करता है हमारे आप दे मार रे भाई साहब और इस साइड तीन डा शिट भाई साहब लाग भाई शॉट मिस करते थे इन दोस्त के अनेक बेशी अरे भाई एक जगह दाड़ा तो भाई अरे दाड़ा भाई भाई এটা কি করতেছ ইয়াল্লা ভাই এত এনিমি পাইছে এই সময় যদি টিমিং করি ভাই তাহলে জীবন শেষ হয়ে যাবে বোঝার চেষ্টা করো মামা আই এম রিয়েলি সরি আমি তোমারে মাইরা দিছি বাট লাস্ট প্লেয়ারটা কই এ এ ভাই আবে ভাই গুলি বাড়াইতেছে না ভাই গুলি বাড়াইতেছে জিজ ব্রাদার ডামন গুড নাইট আর 10000 এর বেশি পয়েন্ট নিয়ে গাইস আমরা গ্র্যান্ড মাস্টার লবিতে যখন সিজন 2 পরে যাই গাইস তখন পুরো লবি তো আমাদেরকে কিভাবে ঘিরে ধরছে দেখতেই পারতেছো আর এর সাথে ম্যাচ খেলার সময় আরো ইনসেন ঘটনা ঘটছে ম্যান আর সেই ইনসেন ঘটনা হচ্ছে আমরা এখানে প্রথমে নেমে পড়ি পচিনকে ম্যান পচিনকে নেমে আমি লুট করে ফেলি ইউজুয়ালি ভাবে এন্ড লুটে প্রথমে মেডকিট পাই আর তার সাথে গাইস হেলমেট পেয়ে যাই এন্ড মেডকিট আর হেলমেট নিয়ে আমি দৌড়ে চলে যাব গাইস এখানে কি দিছে আমাকে এখানে শর্ট বাই এয়ার এর গান দিছে এটা ভালো কথা বাট আমি ব্লু জোনে নামছি আমাকে তো ব্লু জোনে এখানে স্নাইপার দেয় না এটা আমার কে ভাই এটা কে ছিল ক্রোনো মারছো কেন ভাই কি সমস্যা ক্রোনো আসার পর যে আমাদের কি বিপদে পড়ছি রে ভাই সব কেমনে বোঝায় তোমাদেরকে বাট গাইস সমস্যা নেই ওইদিকে মানে দুই তিনটা প্লেয়ার আছে চলো আমরা রাশ করে ফেলি উপরে একটা আওয়াজ পাইছি আমি উপরে কেউ আছে ও ভাই উপরে তুমি কখন আসলা ভাই প্লেয়ার এটা নুট ছিল ম্যান এটা নুট ছিল টেরো পাইডে ওর পিছনে আমি চলে আসছি বাট নিচে ওই সাইডে এখনো গুলি চলতেছে নিচে কয়েকটা প্লেয়ার মনে হয় থাকার কথা গাইজ এন্ড নিচে মেন টার্গেট থাকবে আমার স্নাইপার খুঁজে পাবো ও ভাই সাহেব এটা বইটা ছিল ভাই তুই দাঁড়া ভাই শট ভাই রে ভাই জি জি গাইস শো যেটা বলতেছিলাম আমি ব্লু জোনে আমার মেইন টার্গেট থাকবে স্নাইপার খুঁজে পাওয়া গ্রেভিয়ার্ড এর এদিকে গাইস গাইনে চলে এসেছি গ্রেভিয়ার্ড মানে এনিমি নাই এনিমি কি আছে এটা কি লুট বক্স না এনিমি আবে এনিমি তো এটা ভাই লুট বক্স তো না মামা তুমি কই ছিল এতক্ষণ ধরে আবার আমার মাঝে এইচপি 36 এইচপি নিয়ে চলে আসছে গাইস এটা আমি হিল করে ফেলে এখানে এনিমি যদি চলে আসে তাহলে আমার অবস্থা পুরোই শেষ ওরা কি আমাকে পুশ করতেছে এখানে পুশ করে নাই ভাই এখানে কি আমার পুশ দিচ্ছে জোন চলে আসছে স্যার আমার কাছে মেডকিট জিরো শিট ম্যান গাইজ আমি এখানে গাড়ি নিয়ে চলে যাই আবে ভাই 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 এই যাত্রায় যদি বেঁচে যাই ভাই আমি সিন্নি দিব ম্যান আমি সিন্নি দিব ভাই গাড়িটা ছিল বলে কি বাঁচা যে বেঁচে গেছি গাইজ তোমাদের ধারণা নাই কিন্তু আমি তো পালাবো না ভাই হাই গ্রাউন্ডে এসে বসে থাকবো যাতে করে তোমাদের জন্য মুভ করতে হবে ভাই তোমরা যারা জোন থেকে আমরা মারতেছিলে এবার জোনের দিকে আসো তোমাদের সাথে এবার আমি চুকুম চুকুম খেলা হবে ভাই সব মজা আগে বাবু ঘুমটাটা তোলো তো দেখি এদিকে আসো তো দেখি একটু হালকা করে নাচিয়ে দি ম্যান গাইজ এখানে একটা প্লেয়ার এসে পায়ে গেছি একটা শট লাগছে দুইটা শট জি জি ব্রাদার বিটুকের আত্মা আজকে এ ভাই তোরে মারছে কেরা বাট স্টিল আমি কিলটা নিয়ে নিবো ম্যান কিল ছাড়া ছাড়ির মধ্যে নেই অপোজিট সাইড থেকে এরা তিনটা প্লেয়ার আছে এত জোরে দৌড়াই কেন ভাই এত আসতে ভাই ভাই এত নাড়াচাড়া করার দরকার নেই লাফাচাপা করতেছে শটই লাগতেছে না আজকে অনেক শট মিস হচ্ছে ভাই সরি তোমার সাথে আজকে টিম আপ করতে পারবো না ম্যান কারণ 33টা এনিমি বেঁচে আছে আর আমি এই ম্যাচটাতে গাইজ যদি তোমার সাথে টিম আপ করি শেষের দিকে যে বাস খেয়ে যাবো কারণ অনেকগুলো প্লেয়ার আছে তো আমি বুঝতে পারবো না কোনটা টিমমেট আর এইটা এইটা ওদের লাস্ট প্লেয়ার আরে শট বাইরো গাইজ শট বের হয় না স্নাইপারে ইয়াল্লা এটা কি অবস্থা ভাই বাট গাইজ সস্তা বিটুকের গেম প্লেতে তোমাদের সবাইকে স্বাগত আজকে পুরো বিটুকে সেজেই ফেলবো ম্যান বাইতে বিটুকে কি সিজন 2 পরে খেলে ফেলে না বিটুকে গাড়ি চালায় আর এ মাই গুড নাইট পান্ডে জি তাবানো আইস আপ মাই প্লেতে তোরা আসতে ছিল আর একদম গাড়ির সামনে পড়ে গেছে এদিকে রেড ডট দেখতেছে চলো গাইজ রে মেরে ফেলি বাট ভাইস গাড়ি দিয়ে মারার মজাই আলাদা ইট নেভার গেটস ওল্ড বাট ইট নেভার গেটস ওল্ড যতই গাড়ি দিয়ে ভাই নিতে কয়টা প্লেয়ার এখানে একটা ভাই শট বাড়াইতেছে না ভাই এটা কোন ধরনের কথা নিচ্ছে দুইটা প্লেয়ারে মাইরা ফেলছে কিন্তু এখানে তো ফাইট করতেছিল দুই টিম আরো প্লেয়ার কি আছে আরে রে কিল চুরি করে ভাই আমার গাড়ি নিয়ে ভাগতেছে দাঁড়া ভাই আমার গাড়ি নিয়ে পালাইতেছিলি মামা তোমার এত বড় সাহস কে দিছে নাও ন কইছো ভাল লাগছে ভাই ভাল লাগছে ভাই এত ফুটবল ড্রেস কেন ভাই ফুটবল ভাই উকাঙ্গয়া লাভ দেয় মামা বিটুকে স্নাইপার হাতে খেলা হবে এনিমিশে ওপে ভাই গায়েব হয়ে গেছে এর ভিতরে কি কেউ আছে
ভিতরে কেউ নাই বাইরের দিক দিয়ে পলাচ্ছে গাইস আমাদেরকে জোনে যেতে হবে তোমরা যদি খেয়াল করে দেখো 18টা কিল হয়ে গেছে আর এটা 19 নাম্বার কিল হতে চলেছে মাইক কেউ মারিস না ইয়ান 19টা কিল হয়ে গেছে গাইস এই ম্যাচে এখনো 14টা বেঁচে আছে সো 30 কিল হয়তোবা হয়ে যাবে কোনো প্যারাই হবে না ইজ ওবে ভাই স্নাইপার ভাই কার 90 ভাই বায়োমেট্রিক স্কোপ কে যায় কার 90 এটা জোয়ান হিল কর তাড়াতাড়ি হিল কর তাড়াতাড়ি হিল কর ভাই বায়োমেট্রিক স্কোপ দেওয়ার পরে কার 90 জিনিস এত বিচ্ছিরি হয়ে গেছে কোনো এম করা লাগে না কিছু না খালি মারলেই হয়ে যায় ভাই আমার কাছে ডাবল হেড আচ্ছা রাজদীপ রাজদীপ আমার ভাই টিম আপ এই সময় করতে পারবো না এখন 14টা বেঁচে আমার 30 কিল করার চেষ্টা ভাই গাইস অন্য সময় গাইস টিম আপ তোমরা দেখে করবা যদি টিম আপ মানে মনে করো যে মনে হচ্ছে যে তোমাদের ভাইদের মাইনাস লেগে যাবে এরকম টাইম ধরে টিম আপ করলে ভাই অনেক হেল্প হয় বাট অনেক সময় কি হয় টিম আপ করার ভাই আমি নক খাচ্ছি ওর কার 90 এর কাছে অনেক সময় কি হয় গাইস যখন বেশি প্লেয়ার বেঁচে থাকে তোমরা টিম আপ করো কোনটা এনিমি কোনটা টিম আপ করা প্লেয়ার বোঝা যায় না মাইনাস লেগে যায় ট্রাস্ট মি এইভাবে 5-6টা মাইনাস খাইছি গাইস সো টিম আপ করলে তোমরা দেখে শুনে করবা দরকার সার্ভাইভ করবা ম্যাচের শেষের দিকে এসে টিম আপ করবা অথবা এসে আমাদের সাথে মিলে অন্য এনিমিকে মেরে দিবা মেরে দিয়ে তোমরা তোমাদের মতো সার্ভাইভ করবা যাতে করে গাইস আমরা এনিমি মারতে পারে এবং তোমাদের আজকে পুরো বিটুকের নামে একেবারে শেষ হয়ে যাইতাম এত কার 90 থাকলে তো বিপদ ভাই এত কার 90 মারবো কিভাবে আমি গাইস তোমরা বুঝতেছো কার 90 দের জ্বালা মাইরা ফালাই দেয় আমাদেরকে র‍্যাঙ্ক ম্যাচে ভাই রে ভাই কার 90 এর যন্ত্রণায় যাব কোন জায়গায় পালানোর জায়গা নাই ভাই এত কার 90 কিসের জন্য দেয় র‍্যাঙ্ক ম্যাচে ইদানিং আমি বুঝি না অপজিট সাইডে প্লেয়ারটা এখনো আছে আমাকে জোনে মুভ করতে হবে জোয়ান তুই তুই এখানে হোল্ড কর আমাকে জোনে মুভ করতে হবে আমি আমি গ্লোয়াল আছে আমার কাছে চারটা গ্লোয়াল আছে বাট আমি নিচে যাই দেখি আপাতত কেউ নাই হালকা ফাঁকা আছে ওই সাইডে ওরা তিনটা নামছে না ওরা ওই এনিমির সাথে ফাইট করবে আরে না 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 ভাই সাব চিট ইয়ার ভাই ওরা নিজেরা ফাইট করবে মনে 14 চারটা এনিমি আছে ওরাই একটাই টিম আমি ভুল করছিলাম আমি মনে করছি ওরা ডিফারেন্ট টিম নিজেরা ফাইট করবে আমি চলে যেতে পারবো বাট ওরা একটাই টিম জোয়ান আমার ডেড বডি তো গ্লোয়াল আছে আমার ডেড বডি তো গ্লোয়াল আছে ভাই আমার ডেড বডি তো গ্লোয়াল আছে মার মার একটা নক হইছে নাইস ওয়ান জোনে যা ছাগল জোনে আরে ভাই ভাই ভুয়া করতে পারে না গাইস বাট ইট ওয়াজ ওকে কান 90 দিয়া মারছে ম্যান এটা কষ্টকর বিষয় ভাই এটা কষ্টকর বিষয় গাইস আমরা ভুয়া করতে পারিনি তবে গ্র্যান্ড মাস্টার 21 কিল ভাই আর কোন ইউটিউবার বাংলাদেশে করছে কিনা আমি জানি না ম্যান আমি অ্যাবসলুটলি আজকে অনেক 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 মজা লাগছে এই গেম প্লেটা করে এন্ড গাইস আমি বিটু বিটুকে বর করছিলাম ভাই সস্তা বিটুকে ভাই গেছিলাম ইট ওয়াজ ফাইন ম্যাচে লাইক আর গাইস তোমরা লাইক দাও না কেন ম্যাচ শেষে ম্যাচে আমাদের পাইলে লাইক দিব ভাই গাইস আজকে ভিডিও এখানে শেষ গুড নাইট ম্যান আল্লাহ হাফেজ সবার সাথে দেখা হবে পরের কোনো একদিন